বলিউড নিয়ে শুধু ভারতেই নয়, পৃথিবীর বহু দেশের ভক্তদের আগ্রহ রয়েছে। এ কারণে বলিউড স্টারদের ছবি কিংবা তাদের ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বলিউড তারকাদের সন্তানদের নিয়েও রয়েছে ভক্তদের আগ্রহ। প্রায় দেখা যায় বাবা মায়ের পথ ধরে সন্তানরাও নেমে পড়েন অভিনয়ে। বলিউডে এর উদাহরণ রয়েছে অসংখ্য। তবে তারকাদের সন্তানরা কে কোথায় পড়াশোনা করেছেন এ বিষয়টা অনেকেই জানেন না। রূপালি জগতের এ পর্বে আমরা দেখাতে চলেছি বলিউড তারকাদের সন্তানেরা কে কোথায় পড়াশোনা করেছেন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখুন। বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান লন্ডন এবং সাদার্ন ক্যালিফোর্নিয়ায় লেখাপড়া করেছেন। আরিয়ান স্নাতক পাশ করেছেন চারুকলায়। সিনেমাটিক আর্টস এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে আরিয়ানের পড়াশোনা আছে। লেখক এবং ওয়েব সিরিজ নির্মাতা আরিয়ান বলিউডে আত্মপ্রকাশের পর সম্প্রতি ব্যবসা শুরু করেছেন, খুলেছেন ডিয়াভল নামে নিজস্ব ব্র্যান্ড। বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, এরই মাঝে তিনি বলিউডে নাম লিখিয়েছেন। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে লেখাপড়ার প্রাথমিক পাঠ নিয়েছেন জাহ্নবী। লি স্টার্সবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের ওপর একটি কোর্সও করেছেন। বাবা বনি কাপুর বলিউডের প্রভাবশালী প্রযোজক। বলিউডে বাবা মার কল্যাণে বিশেষ সুবিধা পাচ্ছেন কিনা এমন প্রশ্ন হরহামেশাই শুনতে হয় জাহ্নবীকে। নবাব মনসুর আলী পতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি বিয়ে করেন নায়িকা শর্মিলা ঠাকুরকে। পতৌদি শর্মিলার ছেলে সাইফ আলী খান, সাইফের মেয়ে সারা আলী খান, মা অমৃতা সিং। সারা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছেন। এরই মাঝে বলিউড মুখীও হয়েছে সাইফ কন্যা। বাংলাদেশের স্বামী কেন আসামি ছবিতে অভিনয় করেছিলেন নায়ক চাঙ্কি পাণ্ডে। সেই চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে প্রাথমিক লেখাপড়া শেষ করেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। স্নাতক সম্পন্ন করেছেন লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ায়। অনন্যাকে বিজয় দেব্রাকোন্ডারের বিপরীতে তেলুগু সিনেমা লাইগারে দেখা গিয়েছিল। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকে হরহামেশাই হাজির হচ্ছেন শাহরুখ কন্যা সুহানা খান। এরই মধ্যে তিনি অভিনয়ে নাম লিখিয়েছেন। কিং খানের মেয়ে সুহানা ভারতে প্রাথমিক পাঠ শেষে ইংল্যান্ডের আর্ডিংলে কলেজে পড়েছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে অভিনয়ের ওপর একটি বিশেষ কোর্সও করেছেন। কাজল ও অজয় দেবগন দম্পতির মেয়ে নাইসা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে নাইসা মাধ্যমিক পাশ করেন। সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্নাতক শেষ করার পর উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছেন। বলিউড তারকাদের সন্তানদের নিয়ে করা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।